19 শতকের মধ্যভাগ উত্তর কলকাতার চিতপুর অঞ্চলে দ্বারকানাথ ঠাকুর লেনের দেবেন্দ্রনাথ ঠাকুর এবং সারদা দেবীর 6 নম্বর বাড়ির আতর ঘরে মাত্র 12 বছরের ব্যবধানে 2টি শিশুর জন্ম হয়েছিল। ইংরেজি মে মাসের প্রথমে একজন জন্মেছিলেন 4 তারিখে, ঠিক তার 12 বছর পর জন্মালেন ছোট ছেলে 7ই মে। বাংলা সনের বিচারে বৈশাখের 22 এবং 25 এদের কাছে পরবর্তীকালে গোটা বাঙালি জাতি শিল্প সাহিত্য সঙ্গীত সমস্ত বিষয়ে প্রায় 1.5 শতকের উপর ভীষণ ভাবে ঋণী হয়ে আছে। সুদী শ্রোতা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মুখবন্ধে উল্লেখিত এই 2 শিশু হলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমাদের গীতি আলক্ষে আমরা এই 2 ভাইয়ের সম্পর্কের খতিয়ান নিয়ে আলোচনার পাশাপাশি জ্যোতিরিন্দ্রনাথের করা রবীন্দ্র গানের স্বরলিপি থেকে কিছু গান শোনাব। মনে রাখতে হবে বাংলায় তার অক্ষয় কীর্তি আকার মাত্রিক স্বরলিপির সহজ পদ্ধতি আবিষ্কার, ছাপা ও পড়ার সুবিধের জন্য সঙ্গীত সাধনা মানুষের আয়ত্তে এসেছিল সহজেই, এবং রবীন্দ্রনাথের গানের স্বরলিপি রচনার প্রথম পর্বের গুরুদায়িত্ব জ্যোতিরিন্দ্রনাথ নিজেই নিয়েছিলেন। এসেছি গো এসেছি মন দিতে এসেছি, এসেছি গো এসেছি মন দিতে এসেছি, জানি ভালোবেসেছি মন দিতে এসেছি, এসেছি গো এসেছি মন দিতে এসেছি। কুলতলে ঢাকি মন যাব রাখি, চরণে কুলতলে ঢাকি মন যাব রাখি, চরণে পাছে কঠিন ধর পায়ে বাজে রেখো রেখো চরণ দিবি মাঝে, না হয় দোলে যাবে প্রাণ ভালোবেসেছি মন দিতে এসেছি, এসেছি গো এসেছি মন দিতে এসেছি। রবি আর রবির নতুন দাদা, এ অদ্ভুত সম্পর্ক। নতুন দাদা
নামে ডাকলেও রবীন্দ্রনাথ, এই নামটি কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া নয়। হ্যাঁ, এই সুন্দর নামটি তিনি ঠাকুর বাড়ির অন্দর মহলে পরিচিত ছিলেন, বরং রবির জন্মের আগে। দেবেন্দ্রনাথ এবং সারদা দেবীর মধ্যম পুত্র এবং পুত্রবধূ সত্যেন্দ্রনাথ এবং জ্ঞানদানন্দিনী দেবী তাদের এই আদরের ভাইপো ঠাকুরপো বা ভাইকে নতুন নামে সম্ভাষণ শুরু করেছিল। আর সেই নামে তিনি অনুজদের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন। Și ce-a
প্রায় জন্মলগ্ন থেকেই নতুন নামটা বরাবরের জন্য কেঁদে গিয়েছিল এবং তিনি জ্যোতিরেন্দ্রনাথকে আদর করে ডাকতে শুরু করেছিলেন নতুন দাদা। এই নতুন দাদাটি 12 বছরের ছোট ভাইটিকে একেবারে ছোটবেলা থেকে আগলে রাখতেন। এই আগলে রাখার কথা জানা যায় দুই ভাইয়ের পৃথক পৃথক স্মৃতিচারণে। জ্যোতিরেন্দ্রনাথ বলছেন, আমি ও রাম সর্বস্ব দুইজনে রবির পড়ার ঘরে বসিয়াই সরজনের প্রুফ সংশোধন করিতাম, পাশের ঘর থেকে রবি শুনিতেন ও মাঝে মাঝে পণ্ডিত মহাশয়কে উদ্দেশ্য করিয়া কোন স্থানে কি করিলে ভালো হয় সেই মতামত প্রকাশ করিতেন। Thank you.
কবে কোন প্রসঙ্গে এমন কথা বলেছিলেন রবীন নতুন দাদা? আসলে সেই নাটকের একটি অংশে রাজপুত মহিলাদের সহমরণের জন্য চিতায় প্রবেশের দৃশ্য ছিল। সেখানে গদ্যে একটা বক্তৃতা রেখেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। গদ্য রচনা যে এখানে মানানসই নয় তা কিশোর রবির এত পছন্দ ছিল না, তাই নতুন দাদাকে দৃঢ়তার সঙ্গে জানিয়ে বলেছিলেন এখানে পদ্য ছাড়া কিছুতে জোর বাঁধিতে পারে না। ছোট ভাই তো বললেন, কিন্তু উপায় কি পরিবর্তনের? সময় যে একেবারেই নেই নাটক মঞ্চস্থ হবার। আর ভাইকে অনুরোধ করলেন কিছু একটা তাহলে সমাধান তো তাকেই করে দিতে হবে। রবীন্দ্রনাথ তৎক্ষণাৎ সেই বক্তৃতার পরিবর্তে একটি গান রচনা করে নতুন দাদাকে মুগ্ধ করে দিয়েছিলেন। গানটি জলজল চিতা দ্বিগুণ দ্বিগুণ। এই নাটকেই যেমন নাট্যকার হিসেবে জ্যোতিরিন্দ্রের পরিচয় মেলে, তেমনি রবীন্দ্রনাথকেও সঙ্গীতকার হিসেবে আবিষ্কার ও গড়ে তোলার পর্বেরও ভিত তৈরি হলো। ও কেন চুরি করে চাইল গোতে দিয়ে হাসি, হেসে পালাই ও কেন চুরি করে চাইল গোতে দিয়ে হাসি, হেসে পালাই ও কেন চুরি করে চাই, কোন পথে ভুলে মেলা ঢেলে দোলে হেসে পালায় ও কেন চুরি করে যায়, যেন গানের মতো বেজেছে গানের কাছে, যেন গানের মতো বেজেছে গানের কাছে, যেন তার প্রাণের কথা বাঁধে ভাই শোনা গেছে, যেন তার খানি শোনা গেছে, পথেতে চলে মালাটি গেছে ফেলে, পথেতে যেতে চলে মালাটি গেছে ফেলে, পরাণের আশাগুলি পরাণের আশাগুলি গাথা যেন তাই ও কেন চুরি করে যাই লোকতে গিয়ে হাসি, হেসে পালায় ও কেন চুরি করে যায়। বস এরপর জ্যোতিরিন্দ্র তার এই বালক ভ্রাতাকে তারই বয়স হিসেবে স্বীকার করে নিয়েছিলেন। গর্বের সঙ্গে বলেছিলেন, সরোজিনী প্রকাশের পর হইতেই আমরা রবিকে প্রমোশন দিয়া আমাদের সমস্ত শ্রেণীতে উঠাইয়া লইলাম। এখন হইতে সঙ্গীত ও সাহিত্য চর্চাতে আমরা হইলাম তিনজন, অক্ষয় চৌধুরী, রবি ও আমি। ঠিক এই সময় থেকেই জ্যোতিরিন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের মধ্যে সঙ্গীতের মাধ্যমে সেতুবন্ধন তৈরি হল। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির তেতলার যে ঘরে জ্যোতিরিন্দ্রনাথ বসতেন সেখানে একটা গোল টেবিল আর খান কত চৌকি ছিল, দেয়ালের গায়ে একটি পিয়ানো ছিল। দুই ভাই তখন নৃত্যসঙ্গী, তখনও বালক রবি জগৎ রবি হননি। Oh.
সাহিত্য পরস্পর পরস্পরের উপর নির্ভরশীল ছিলেন দীর্ঘকাল। ইতিহাস বলে 1888 এবং 89 সাল থেকে জ্যোতিরিন্দ্রনাথ গানে সুর দেওয়া শুরু করেছিলেন, আর সেই সুর দেওয়ার মুহূর্তগুলি কিশোর রবিকে অবাক করত, এমনকি উৎসাহিত হতেন তা দেখে। দুজনেই বিষ্ণু চক্রবর্তীর কাছে গানের তালিম নিতেন তখন। রবীন্দ্রনাথ নিজেও তার এই দাদার ছায়া অবলম্বনের কথা অবলীলাক্রমে স্বীকার করে নিয়েছিলেন। জীবন স্মৃতির পাতায় বলেছেন, তিনি আমাকে খুব একটা বড় রকমের স্বাধীনতা দিয়েছিলেন, তাহার সংস্রবে আমার ভিতরকার সংকোচ ঘুচিয়া গিয়েছিল। বড়াই করে এও বলেছেন, এইরূপ স্বাধীনতা আমাকে আর কেহ দিতে সাহস করিত না, সেজন্য হয়তো কেউ কেউ তাহাকেও নিন্দা করিয়াছে। এজন্য প্রখর গ্রীষ্মের পর বর্ষার প্রয়োজনের মতো এক অপার প্রশান্তি বলেছেন, যদি দাদাই সম্পূর্ণ নিঃসংকোচে সমস্ত ভালো মন্দর মধ্য দিয়া আমাকে আত্মবন্দির ক্ষেত্রে ছাড়িয়া দিয়েছেন, এবং তখন হইতে আমার আপন শক্তি নিজের কাঁটা ও নিজের ফুল বিকাশ করিবার জন্য প্রস্তুত হইতে পারিয়াছে। অনেক দিয়েছ না আমায় অনেক দিয়েছ না আমার বাসনা কবু ভুলিল না দিন দশা বুঝি
Thank you.
12 বছরের ছোট স্নেহের ভাইটিকে খুব একটা বড় রকমের স্বাধীনতাও দিয়েছিলেন। আর সেই কারণে বালক রবীন্দ্রনাথের ভিতরকার সংকোচ কেটে গিয়েছিল। মজার ব্যাপার, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি দুটি পরিবারের আর কোনো ভাইদের মধ্যে এদের দুজনের মতন বোঝাপড়া এবং বন্ধুত্ব এতটা ছিল বলে জানা যায় না। কিছুটা অবনীন্দ্রনাথ এবং গবনেন্দ্রনাথের মধ্যে ছিল ঠিকই। আসলে সেকালে বড় ছোটর মধ্যে চলাচলের সাঁকোটা ছিল না, এ তো কবিরই কথা। যাই হোক, রবীন্দ্রনাথ এবং জ্যোতিরিন্দ্রনাথের মধ্যে এই সাঁকোটা আরো মজবুত হয়েছিল। তার কারণ নতুন বৌঠার কাদম্বরীর সৌজন্যে। জ্যোতিরিন্দ্রনাথ একটা পাতলা চাদর গায়ে জড়িয়ে এসে
বেহালায় সুর তুলতে শুরু হতো গানের বহরা। মাঝে মাঝে আসতেন জ্যোতিরিন্দ্রনাথের বন্ধু অক্ষয় চৌধুরী, তখন আসর একেবারে জমে যেত। এমনই ছিল দুই ভাইয়ের মধ্যেকার জোড়া সাকুটি। দিব্যি চলছিল, কিন্তু হঠাৎই এক অপ্রত্যাশিত দুর্ঘটনায় দুলে উঠল সাকু, প্রায় ফাটল দেখা দিল। এই দুর্ঘটনাটি ঘটল 1884 সালের 19 এপ্রিল। কবির নতুন বৌঠান সেদিন 20 পান করলেন, সম্ভবত 21 তারিখে তিনি চলেও গেলেন। এই অপ্রত্যাশিত ধূমকেতুর মতো আসা মৃত্যুর কারণে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অন্তর্মহল থেকে দুই ভাই ছিটকে গেলেন দূরে একে অপরের থেকে। সারা রাত ছাদে পায়চারি করতে করতে রবীন্দ্রনাথ ঠাকুর গভীর রজনীর নীরব নির্জনতায় কাইতেন আমার প্রাণের পরিচয়গুলোকে বসন্তের বাতাস Thank you.
করার পর ঠাকুরবাড়ির চেহারাই গেল বদলে। বাজার চলতি জনশ্রুতি, কাদম্বরী দেবী মৃত্যুর পর রবীন্দ্র ও জ্যোতিরিন্দ্রের মধ্যে সম্পর্ক একেবারে শীতল হয়ে গিয়েছিল। জ্যোতিরিন্দ্রনাথ নিজেকে সব জায়গা থেকে গুটিয়ে নিয়েছিলেন। উদাসীন জীবনযাপনের জন্য 1910 সালে কলকাতা ছেড়ে রাঁচি চলে গিয়েছিলেন। এমনও শোনা যায় পরবর্তী জীবনে রবীন্দ্রনাথের সঙ্গে তার নাকি দেখা সাক্ষাৎ হয়নি। ইতিহাস কিন্তু এই ধারণাকে মদত দেয় না, বরং অন্য সাক্ষ্য দেয়। বলি বার বার ফিরে যাই, বলি বার বার ফিরে আসে, বলি বার বার ফিরে যাই, বলি বার বার ফিরে আসে, বলি বার বার ফিরে যাই, তবে তো ফুল পিতা তখন চুচুরাই ছিলেন, সেখানে আমার আর যদি দাদার ডাক পড়িল।
হারমোনিয়ামে জ্যোতিদাতাকে বসাইয়া আমাকে তিনি নূতন গান সবকটি একে একে গাহিতে বলিলেন। স্ত্রী কদম্বরী মারা যাবার পর যোগেন্দ্রনাথ জোড়াসাঁকো ঠাকুর বাড়ি ছেড়ে 49 নম্বর পাও স্ট্রিটে মেজবৌঠান জ্ঞানদানন্দিনী দেবীর বাড়িতে বসবাস করতেন এবং রাঁচিতে পাকাপাকিভাবে যাওয়ার আগে পর্যন্ত প্রায় দীর্ঘ 15 বছর সেখানেই ছিলেন। এই সময়কালের মধ্যে রবীন্দ্রনাথ ইংল্যান্ড থেকে যতীন্দ্রকে 4টি চিঠিও লেখেন এবং তার আঁকা স্কেচ বই প্রকাশের জন্য তদবিরও করে। কার কাছে? রদেনস্টাইনের কাছে। সেটি 1912 সালে এবং 13 সালের কথা। একটি চিঠিতে লিখলেন, ভাই জ্যোতিদাদা, আপনার ছবির খাতা আমি রদেনস্টাইনকে দেখিয়েছি, তিনি দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে গেছেন। তিনি আমাকে বললেন, তোমার দাদা তোমার দেশের সর্বশ্রেষ্ঠ চিত্রী। মনে রাখা দরকার, যতীন্দ্র একজন অসামান্য চিত্রশিল্পী ছিলেন। তার গড়া পেন্সিল স্কেচ আর রেখাচিত্র অঙ্কন এক কথায় অতুলনীয় ছিল। তিনি একমাত্র লালন শাহের মুখের ছবি এঁকেছিলেন যখন লালন শাহের বয়স ছিল আনুমানিক 115 বছর। 1889 সালের 5 মে ছবিটি এঁকেছিলেন যতীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের উদ্যোগেই 1915 সালে এমএলই ওয়ার্কারে প্রকাশনা থেকে যতীন্দ্রনাথের একটা 25টি ছবি সম্বলিত একটি চিত্রগ্রন্থ বিলেতে প্রকাশিত হয়েছিল। সেকালের বহু বিখ্যাত মানুষের ছবি ফটোগ্রাফ না থাকলেও যতীন্দ্রনাথের রাখা ছবিতে তা ধরা আছে। জানা যায় প্রায় 1800 স্কেচ তিনি এঁকেছিলেন নানা সময়ে। তিনি ফ্রেনোলজি বা শিরোগতিবিদ্যায় বিশেষ পারদর্শী ছিলেন, যা কিনা মানুষের মাথার গড়ন পরীক্ষা করে তার মনের কথা বলতে বা বুঝতে পারা যায়। তাই তার মুখের ছবি আঁকার প্রতি অসম্ভব নেশা ছিল। আমি চিনি গো চিনি তোমারে ও গো তোমারে শুনেছি প্রাণ।
শুধু চিঠি চপাটির বলাতে সম্পর্কটি থাকে। সেই সময় জ্যোতিরিন্দ্রনাথের অপ্রকাশিত ডায়েরির পাতাতেও দেখা যায় রবির প্রতি তার অসীম স্নেহের ছোঁয়াচ কতটা ছিল। 1908 সালের 25শে জানুয়ারি ডায়েরির পাতায় জ্যোতিরিন্দ্রনাথ লিখছেন, সকালে রবির বক্তৃতা বেশ হলো, দুঃখের প্রয়োজন এই বিষয়ে, গান তেমন ভালো হয়নি। সে বছর আগস্টের 8 তারিখ লিখেছেন, বৈকালে রবি এসেছিলেন, রবি এখন লম্বা দাড়ি রেখেছেন, এবং 13ই আগস্ট রবির ছবি আঁকলেন। এমনকি শান্তিনিকেতনও গেছেন জ্যোতিরিন্দ্রনাথ। 1880 থেকে জীবনের উপান্ত পর্যন্ত তিনি নানা সময়ের ফাঁকে রবীন্দ্রনাথের 25টি স্কেচ এঁকেছিলেন। এত বেশি মুখের ছবি কিন্তু আর কোনো প্রিয়জনের জন্য তিনি আঁকেননি। এটি বোঝা যায় কতটা স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক ছিল এই দুজনের। কারণ রবীন্দ্রনাথকেও ঠায় বসে থেকে ছবি আঁকতে বারে বারে সহযোগিতা করতে হয়েছিল জ্যোতিদাদাকে। Here it comes.
রাঁচিতে নতুন দাদার সঙ্গে দেখা করতে যাননি, সেই রহস্য আজও অধরাই রয়ে গেছে। শুধু কি অভিমানের জন্য নাকি ভিন্ন কোনো কারণ ছিল? ইতিহাস বলে রাঁচিতেই জ্ঞানদানন্দিনী দেবীও তার নতুন ঠাকুরপোর কাছে বাড়ি বানিয়ে চলে গিয়েছিলেন। এও জানায় সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদানন্দিনী দেবী জ্যোতিরিন্দ্রের সঙ্গে কাদম্বরী দেবীর বিয়েটি মেনে নিতে পারেননি। রবীন্দ্রনাথের সঙ্গে তার নতুন বৌঠানে যেমন মধুর সম্পর্ক গড়ে উঠেছিল, যার মধুর স্মৃতি নিয়ে তিনি শেষ জীবন পর্যন্ত বেঁচেছিলেন, ঠিক তেমনই মধুর সম্পর্ক ছিল জ্যোতিরিন্দ্রের সঙ্গে জ্ঞানদানন্দিনীর। কাদম্বরী দেবীর অকাল প্রয়াণের পর রবীন্দ্রনাথ হয়তো নিজেই গুটিয়ে নিয়েছিলেন এদের কাছ থেকে নিজের কোন সুপ্ত অভিমানে। Oh,
অথচ জানা যায় জীবনের শেষ 15 বছর অর্থাৎ 1910 থেকে 1925 পর্যন্ত রাঁচির মোরাবাদী পাহাড়ে শান্তিদন বাড়িতে থাকার কালে একমাত্র সঙ্গীতই ছিল যতীন্দ্রনাথের বাজার রসদ। প্রায় রোজই সেখানে গান বাজনার আসর বসত। যতীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় ছিল রবীন্দ্রনাথের বাল্মীকি প্রতিভা। সেই সময় বাল্মীকি প্রতিভার সমস্ত গানই তার মুখস্থিত ছিল না, একে একে গিয়ে যেতেন 65 বছরের যতীন্দ্রনাথ। তার কাছেই থাকতেন সত্যেন্দ্রনাথের পুত্র, সুরেন্দ্রনাথের পুত্র সুবীরেন্দ্র এবং মঞ্জুশ্রী। তাদেরকে পড়াশোনার পাশাপাশি গানও শেখাতেন যতীন্দ্র। সুবীরেন্দ্রকে শান্তিনিকেতনের আশ্রমে পাঠানো হয়েছিল, কিন্তু অদ্ভুত ভাবে স্বাস্থ্যের কারণ দেখিয়ে অচিরেই জ্ঞানদানন্দিনী দেবী তার নাতিকে রাঁচিতে নিয়ে চলে আসেন, যা কিনা রবীন্দ্রনাথকে সেই সময় একেবারেই খুশি করতে পারেনি। Oh,
কোটির পুনর্মিলন ঘটেছিল। সেই পুনর্মিলনের ঘটনাটি ৯ সেপ্টেম্বর ১৯২২ সাল আনন্দবাজার পত্রিকার একটি বিজ্ঞাপনে প্রকাশিত হল। বিশ্বভারতীর সাহায্যার্থে শান্তিনিকেতনের ছাত্র এবং ছাত্রীগণের দ্বারা শারদোৎসব নাটিকা অভিনয়ের আয়োজন হইয়াছে। স্বয়ং রবীন্দ্রনাথ অভিনয় করিবেন। আলফ্রেড থিয়েটার, হ্যারিসন রোড, শনিবার ১৬ সেপ্টেম্বর অপরাহ্ন ৫:৩০। অভিনয়ের ঠিক আগে ১৬ তারিখে একটি বিপদ ঘটল। শান্তিনিকেতন থেকে দুঃসংবাদ এলো জোড়াসাঁকোর দালানে। কবি তখন সদল বলে ঠাকুর বাড়িতে এসে রয়েছেন। কবির বড়দাদা দ্বিজেন্দ্রনাথের পুত্র দীপেন্দ্রনাথ গুরুতর অসুস্থ। এ খবর পেয়ে তার পুত্র দীনেন্দ্রনাথ তড়িঘড়ি চললেন শান্তিনিকেতনে। কবি পড়লেন মহাসংকটে। ঠাকুরদাদার চরিত্রে তবে দীনুর পরিবর্তে কাকে দিয়ে অভিনয় করাবে, হাতে সময়ও যে বড় কম। কবি অবনীন্দ্রনাথকে অনুরোধ করলেন ঠাকুরদাদার চরিত্রে অভিনয় করার জন্য। আলফ্রেড থিয়েটারে প্রথম অভিনয়টি উতরে গেল মোটামুটি ভাবে। দ্বিতীয় অভিনয়ের দিনটি ছিল ১৮ সেপ্টেম্বর ম্যাডাম ভ্যারাইটিস থিয়েটারে। সেদিন অভিনয়ের আগে এক নির্জন প্রহরে জোড়াসাঁকোর বাড়িতে ছোট ভাই রবিকে কাছে ডাকলেন 73 বছর বয়সী তার নতুন দাদাকে। দুজনে Thank you.
ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ দিন কয়েকের জন্য। ছেলেবেলায় এই বাড়ির আনাজ অনাজ তাদের ভাতৃভাবে বহু মুহূর্তের সাক্ষী। দালানের ইট কাঠ চৌকাঠ সে সবই জানে, কিন্তু দীর্ঘকাল সেই ভাবের ঘরে এক দীর্ঘ শ্বাস জমেছিল। নতুন দাদা রাঁচিতে চলে যাওয়ার পর দুই ভাইয়ের মধ্যে যেন অপার দূরত্বের প্রাচীর গড়ে উঠেছিল। সেই প্রাচীর টপকে আজ দুই ভাই একেবারে মুখোমুখি। একজন বসে আছে চেয়ারে নিশ্চুপ অলৌকিক, অন্যজন নিবিড় ভাবে কাগজ পেন্সিল নিয়ে এঁকে চলেছেন 61 বছরের প্রিয়তম ভাইটির মুখের স্কেচ। ঠিক এর 3 বছর পর নতুন দাদা অমৃতলোকে পাড়ি দিয়েছিলেন। যাবার আগে তার বিরহ রেখে গেলেন এত বছরের হারিয়ে যাওয়া সম্পর্কের পুনর্মিলনের এই উজ্জ্বল স্মারকটি ধরে। সম্ভবত এই মিলনই ছিল তাদের মিলনের শেষ স্মারক। যেন চুপি চুপি দুই ভাই সেদিন কানে কানে কয়ে গিয়েছিলেন, বিরহ মধুর হলো আজ। আসুন এই বৈশাখে এই দুই অমিত প্রতিপাদনের সম্পর্কের বিরহ মধুর স্মরণে আমরা সকলে সমবেত কণ্ঠে গেয়ে তাদের বরণ করি রবীন্দ্রনাথের লেখা, জ্যোতিরিন্দ্রনাথের স্বরলিপি করা পুরানো সেই দেবের কথা। পুরানো সেই